দেশান্তর ঘুরিলাম, কোথাও যে আমি যাপনার সন্ধান পেলাম না। হে মেহরবানি খোদা, এই সময়ে তুমি কোথা? হে মেহরবানি খোদা, তুমি আমার স্বামীর সন্তান বলে দাও। আমি যে কিছুতেই যাহাপনাকে ভুলতে পারছি না। হে মেহরবানি খোদা, কেন কেন তুমি আমাকে আট করে করে সৃষ্টি করেছ? যদিও বাবাকে সৃষ্টি করেছিলে, কেন কেন তবে তুমি আমাকে একটি পুত্র সন্তান দিলে না? আমাকে আমাকে যদি একটি পুত্র সন্তান দিতে, তাহলে যে জাহাপনা এই রাজ্য ছেড়ে কোথাও যেত না। না না নানা, এই রাজ্যে যখন জাহাপনা নেই, তখন আমার বেঁচে থেকে লাভ কি? আমিও যে নিজে আত্মহত্যা। আমি আমি আর বেঁচে থাকতে চাই না, আমি এখনই মৃত্যু বরণ করব। মরো মরো জাহানারা, তুমি মরো, বাঁচার চাইতে যে মরাই অনেক ভালো। আপনি ফিরে এসেছেন। হ্যাঁ হ্যাঁ জাহানারা, আমি তোমার কাছে ফিরে এসেছি। শোনো জাহানারা, খোদার মেহের বাণীতে আমরা একটি পুত্র সন্তান পাবো। আমরা পুত্র সন্তান? হ্যাঁ হ্যাঁ জাহানারা, আমরা একটি পুত্র পাবো, কিন্তু কিন্তু সেই পুত্র রায় মাত্র পারবে। আমি এমন পুত্রের মা হতে চাই না। আমি মা হয়ে কি করি? আমার ওই 12 দিনের শিশুর মৃত্যু আমি না যাব না, এমন সন্তানের মা আমি হতে চাই না। যাব না, এর কি কোনো বিধান নেই? তোমাকে তোমাকে যে যন্ত্রণা সহ্য করতেই হবে। হে যে মনে বেরোন বিষাপন, ওই মেহরবানি খোদা যখন আমাদের ঘরে একটি পুত্র সন্তান দেবে, আমি সহ্য করব। কিন্তু আমাদের আমাদের আট করে নাম তো খুঁজবে। যাপন আমি সহ্য করব, যাপন আমি। বহুত জ্বালা, তবু তবু যে সহ্য করতেই হবে জাহানারা। জাহানারা আমাদের বুক ভেঙে দাহাক, তবু তবু আমার আট করে নাম এই জগৎ হতে মুছে যাক জাহানারা। তুমি তুমি একটু অপেক্ষা করো জাহানারা। জাহানা আমি এক্ষুনি ফিরে আসছি। মেহরবানি খোদা, আমি আমি মা হয়ে জালে কেমন করে সইব? কেন কেন এই জালা সহ্য করবার আগে তুমি আমায় মা
রহলা। বলুন স্বামী। খোদার কি মেহরবান, জাহাপনার কি ফুটফুটে একটি সুন্দর পুত্র হয়েছে। যেমন জাহাপনা তেমন তার ছেলে, সারা রাজ্যে যেন আনন্দের বান বসেছে। ওগো, তুমি খালি এই রাজ্যের ভাবনাই ভাবলে, নিজের ঘরে যেন কি হয়েছে তা তুমি দেখোই নি। আর রাগ করো না রাহেলা, কেন আমার ঘরে আবার কি হয়েছে? না, আপনার আবার কি হবে, আপনার আবার কিসের অভাব? এ ভাবনা যদি আপনার থাকতো তাহলে তাহলে আমার আর বলতে হতো না। আর রাগ করো না রাহেলা, কি হয়েছে তাই বলো। আপনি অন্ধ নাকি? ওই খুদের মেহরবান খুদায়, আমার মা রূপবানের বয়স 12 বছর পূর্ণ হয়েছে, তা কি আপনি কোনো সন্ধান খুঁজছেন? শুধু শুধু খালি পরের চিন্তা। আরে রাগ করো না রাহেলা, মেয়ের কথা আমি ঠিকই ভাবি। আপনি তো হেসেই উড়ে দিলেন, আমি তা পারি না। মা রূপবান দিন রাত শুধু কি জানি ভাবে, আর এমন সুন্দর চাঁদের মতো চেহারা দিন দিন মলিন হয়ে যাচ্ছে। ওর ওর চোখ ওর দেখে আমার চোখে জল আসে। ওগো, তুমি আর এভাবে বসে না থেকে মেয়ের বিবাহের ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, আমি তাই তো ভাবছি রাহেলা। এ কথা তো আমার এতদিন মনে ছিল না রাহেলা। আরে তুমিও তো কোনদিন বলনি রাহেলা। আচ্ছা রাহেলা, তোমার কি কোনো ছেলের সন্ধান জানা আছে? বাহ, বেশ বলেছেন। আপনি এই রাজ্যের আনন্দ নিয়ে তাড়াবেন, আর আমি পাত্র খুঁজব। আরে তো রাগ করো না রাহেলা, আমি তোমাকে সে কথা বলছি না। অনেক সময় তো তোমাদের কাছেও ছেলের সন্ধান জানা থাকে, আমি তাই বলছিলাম আর কি। আচ্ছা রাহেলা, আমি রূপবানের বিবাহের জন্য ছেলের সন্ধানে বের হব। চলো রাহেলা, আমরা এখন অন্তঃপুরে যাই। তাই চলুন। শোনো নজির সাহেব, আমার ছেলের 12 দিন পূর্ণ হওয়ার আগেই আপনার কাছে আমি 12 বছরের পূর্ণ বয়স্ক কন্যা আমি চাই। তা না হলে যে আমার প্রাণের রহিমকে আর জীবিত রাখা যাবে না। বন্দিগি জাহাপনা, কোথায়ও 12 বৎসর বয়স্ক কন্যা খুঁজে পেলাম না। তাই চলো নজির সাহেব, তাই চলুন। আমি তাই যাচ্ছি উজির সাহেব।
বারো দিন পূর্ণ হবার আগে বারো বৎসরে বয়স্ক কন্যা চাই, চলে আসুন আমার সঙ্গে। তাই চলো নজির সাহেব। ঢোল ঢোল ঢোলাই, ঢোল ঢোল ঢোলাই, ঢোল ঢোল ঢোলাই। শোনেন ভাই সাহেবেরা, যদি কারুর ঘরে বারো বৎসর পুরনো বয়স্ক কন্যা থাকে, তাহলে আগামী শুক্রবার এই রাজ দরবারে হাজির করতে হবে। জানা মতে যদি কেউ গোপন রাখে এবং বাদশা যদি জানতে পারে, তাহলে তাকে সহকারে জন বাচ্চার সহকারে গরদান দেওয়া হইবে। ঢোল ঢোল।